আছে জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর কারি পাউডার। তো আমি এগুলো দিয়ে দিচ্ছি, সবজির সাথে একটু কারি পাউডার দিলে খুব মজা লাগে। এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব, নাহলে মশলাটা পড়ে গেলে কালারটা নষ্ট হয়ে যাবে। সামান্য একটু পানি দিয়ে দেবো, তারপর মশলাটা কষবে। সবজি ভাজার সময় কোনো পানি ইউজ করবো না। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এবং তেলটা উপরে চলে আসলো। তো এবার আমি সবজিটা দিয়ে দিলাম ফ্রোজেন করা। এখানে অনেক রকমের সবজি মিক্স করাই আছে, তো আর আমি কোনো পানি এখানে দিব না। এখন আস্তে করে মানে মিডিয়াম লো হিটে এটা আস্তে আস্তে করে আমি ভেজে নিব আর কি। আর এভাবে করে একবার সবজিটা ভেজে দেখবেন এত মজা হয়, এত টেস্টি হয়, যেটা কিনা বলার বাইরে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।